আসসালামু আলাইকুম। লটার পটার টিভিতে আপনারাকে স্বাগত জানাচ্ছি, আমি কাহাবাহার মাইজকল ভাই মিলন। আর আজকের খবরে আপনারাকে জানিয়ে দেবো 2022 সাল হারকে মধ্যে কী লিয়া গেল আর কি দিয়া গেল আর কি থেয়া গেল সব কিছু জানাবে। আর সরাসরি এটা জানার লাগে আমি চলে যাচ্ছি ঢাকার কুতকুতিপাড়ায়। আর ঢাকার কুতকুতিপাড়া থেকে হারকের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমার সাইজকল ভাই কাহাবাহা ভাই, চলে যাচ্ছি ওখানে। হ্যাঁ কাহাবাহা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিলন, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দর্শক, আমি এখন খাড়িয়া আছি কুতকুতি পাড়াতে। আর এই যে 2022 সাল হারকে মধ্যে চলে গেল, যে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার করে সব একবারে কাহাবাহা ফেল দিচ্ছে, তো ওইটাই দেখার লেগে কি দিয়া গেল দুটা গোটা 2022 সাল আমরা কি ওইটা ব্যাক আপনারা আজকে সরাসরি দেখিয়ে দিব। ওই লেগা কুতকুতি পাড়া থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি কাহাবাহা, সঙ্গে থাকেন। 2022 সালে সব থেকে আকাম্য ঘটনা ছিল কি যে মরিয়মের কান্না। আর এই মরিয়মের মায়ের লেগে যে কান্দনটা কান্দিয়া ছিল গোটা বাংলাদেশকে কান্দিয়া ছেড়েছিল, তা তারপরে তো কাহিনী জানেন। তারপরে টাটকা ঘটনা হলো, একবারে খুবই টাটকা, একবার টাটকা ডিমের মতন আর কি, সিদ্ধ করলে যেমন ছিলা যায় না ওইরকম, এই এই জাহিদ ভাই বডি বিল্ডারের। তারপরে আগের ঘটনা হলো শাহবাগের এই যে বুবুর হয়েছে আন্দোলন। হ্যাঁ জি, এই বুবুকে যদি কয় কী কোবু, যদি ব্যাকি খুলে দেয় তাও তো লাগছে, জি কইবে না রুজবে না। তো যাই হোক, এই যে তারপরে আন্দোলন হয়েছিল ছেলেপিলার, কী যে খাইসাল মার্কা ছেলেপিলা জি ভাই। আর এই মাইজকল বুবুর কথা তো কইতে পারবো না, মাইজকল বাবু কোন ট্রেন একটা টিকলি দিয়ে পোশাকের লেগেছে, তোকে কে দেখবে রে ভাই যে তুই পোশাকের লেগেছিস। আর এই সাইজকল বহিন দাপলি হয়ে বেড়াইছে, ই ফের কত রকম মুখ একবার ছুচলা মুখ খা করে কথা কইছে। আর এটা হলো হৃদয় বিদারক, দুটা প্যাটে খাওয়ার লেগে পড়াইতে চেয়েছিল বাংলাদেশে, এমন অবস্থা হয়েছিল। তারপরে যে এই ভাইয়ের কথা যদি কই আর বেলে রিক্সা হারিয়ে গেছিলো, কত টাহি মাহি লাগিয়ে দিয়ে কান্দা কাটি ঢাকা শহর একবারে ডাহি ফেলে দেয়, পড়াশোনা দিয়ে চরবেলা পাঁচতলা বাড়ি আছে, এরকম কাহিনী। তারপরে যে এই ঘটনাগুলা ঘটতে লাগলো সব একবারে, তারপরে মূল ঘটনা চলে এলো বাংলাদেশের সব থেকে বড় প্রাপ্তি, বাংলাদেশের সব থেকে বেশি এই যে কী কইছে ফ্যানেরা আছে আর্জেন্টিনার, যে আর্জেন্টিনা তো বাংলাদেশকে ছড়িয়ে দিয়েছে পতাকাকে আর খেলাকে মেলাকে সবকে। এটাই হলো বাংলাদেশে মানে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়, যেটা হারকে বাংলাদেশের ফ্যানেরা জয় করে নিয়েছে, এরকম একটা অবস্থা। এই বিশ্বকাপ নিয়ে একবারে কত কান্দা কাটি ঢেহাটা মেহাটা, কত ব্রেকআপ, কত ছাড়াছাড়ি, কত ধরাধরি সব হয়েছে এই বাংলাদেশে। তারপরে আগের ঘটনা যেটা আর একটা ছিল কি যে বিজয় দিবস মানেই হচ্ছে বাংলাদেশ, মানেই তো বঙ্গবন্ধু, এরকম নিয়ে একটা আলোচনা সমালোচনা বা খুবই মজার একটা ঘটনা ঘটেছিল। তারপরে সিদ্দিক দাদা চলে এসেছিল একবার এখনকার প্রধান অতিথি সব সভার, তারপরে তাফসিরের সব প্রধান অতিথি, আকেলিয়া তো সব জায়গাতে প্রধান অতিথি করা হয়েছে, সিদ্দিক দাদার কথা আর কী কহবো জি ভাই। তারপরে এদিকে তো ভূত নামাইছে হ্যামিলনের দুমাই আমাদেরকে, দুজনার যদি কেমিস্ট্রি দেখেন একবারে দুজনার কথা মিলে যাবে পাটাপাট, এরা ভূতকে নামিয়া কী কে নামিয়ে একবারে সব আগাম আগাম কয়ে দিতে পারছে। তারপরে এই বুবুর কথা কইতে হাস নিজে শরম লাগছে, আর এই বুবুর আমি কথা কইতে পারবো না, এই বুবু একটা ঘিনা মিনা কথা কয়ে বলেছিল কয়দিন। তো এরকমই আমাকে বাংলাদেশে ঘটনা ঘটতে লেগেছে। আর এক আমার মাইজকল দাদা আসছে, যে বাংলাদেশের একবারে গানের সুরকার থেকে শুরু করে গায়ক নায়ক সব, আর এই ড্যান্সটা কয়দিন একবারে ঝিক্কে ফেলে দিয়েছিল মাঞ্জাকে একবারে ডগি স্টাইলে। আর এই যে গান, আর তারপরে এই বুবুর ড্যান্স যে গায়ে হলুদে ভাইরাল হয়েছিল ভাই, জেঠে সেঠে রাস্তাঘাটে খালি দেখতে পাচ্ছ না, এই যে কাহিনী। আর আইসক্রিম ড্যান্সের কথা তো কইতে পারবো না, তারপরে দিনডা ডে গেছে আমার সব থেকে, তারপরে এই যে বঙ্গবন্ধুর ভাষণ গেছে, পুষ্পা ডান্স গেছে, তারপরে এই যে এগুলো কত কী কত কী ড্যাহাটা গেছে, আর কত সুন্দর সুন্দর বেটি ছেলে আসছে গেছে, পাকিস্তান বেলে ব্যাকলিয়া চলে গেছে, বাংলাদেশে খেপি খাপা গালাকে থেকে চলে গেছে, এই যে খেপি খাপা ডান্স সালিলিও এসেছিলো আমারকে দেশে দিয়ে প্রচার করে গেছে সব কিছু, এই যে বিহাটিয়া হইলো কত না, আর আমার উদলা প্রেজেন্টারের কথা কী কব। তারপরে নুরা ফাতেহি আইসে ড্যান্স সিদাইনি ভালো করে চলে গেছে, আর পরিমণি তো শুরু করেছে, সাকিব খান একবারে গোটা বাংলাদেশকে কয়দিন হলে একবারে টাল মাতাল করে দিয়েছে, নিপুণ পাস করেছে, জায়দ ফেল করেছে, সিনেমা করছে এখন, তারপরে তো রিয়াজের কথা নাই কইনু, আর দিন ডাডে রিয়াজের কত কাহিনী হইলো, তারপরে এতে ছবি ছবি রণবীর সিং, এইগুলাই আমারকে গোটা 2022 সাল পর্যন্ত চলেছে। আর এই যে পূর্ণিমা আমার ঘে ক্রাশ, জাতির ক্রাশের বিয়ে হয়ে গেছে, আর এই যে পদ্মা সেতু টল্লু আলিয়া এই বেটি ছেলেটা কিনলে কত লাড়া ছাড়া, তারপরে এই বুবুর কথা নাই কই, এই বুবু মেলাটি ভালো ভালো কথা কয়েছে যেটা আপনারা খুব ভালো করে জানেন। বাংলাদেশের এ হলো সর্বশেষ ঘটনা, তো বাংলাদেশে এগুলাই ঘটতে আছে টিকলি মিকলি দিয়ে। এখন দেখলেন আমার ঘে 2022 সাল কি কি লিয়া গেছে আর কি কি দিয়ে গেছে সব কিছু আপনারাকে দেখাবার চেষ্টা করলো। তো এখন আপনার ঘে শুনতে ছিল আমি কাহাবাহালে কুতকুতি পাড়া ঢাকা।